ওয়েলকাম টু গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়াল আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে অ্যাডপ ইলাস্ট্রেটরের সাহায্যে অতি তাড়াতাড়ি একটি রেক্ট্যাঙ্গেল দুইটি পদ্ধতিতে ডিভাইড করা যায় তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে তো বন্ধুরা যাওয়া যাক মূল টিউটোরিয়ালে প্রথমে আমি একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব এর জন্য রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে শিফট প্লাস অল্ট বাটন হোল্ডেকে সমান করে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম কালার অপশন থেকে স্ট্রক কালার ব্ল্যাক সেট করে লাইন সেগমেন্ট টুল নিয়ে এখান থেকে ড্রাগ করে লাইন ক্রিয়েট করলাম এবং এখান থেকে ড্রাগ করে লাইন ড্র করলাম সিলেকশন টুল নিয়ে অবজেক্ট সিলেক্ট করলাম অবজেক্ট সেন্টার করার জন্য এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং এখানে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলে অবজেক্ট সেন্টার হবে এখন উইন্ডো মেনু থেকে পাথ ফাইন্ডার খুঁজে পাথ ফাইন্ডার সিলেক্ট করলাম ডিভাইডে ক্লিক করে অবজেক্ট ডিভাইড করব অবজেক্টের উপর মাউসে রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপ ক্লিক করলে অবজেক্ট আনগ্রুপ হবে এখানে রেক্টেঙ্গেল ডিভাইড করার ফার্স্ট পদ্ধতি কমপ্লিট হলো এখন আমি রেক্টেঙ্গেল ডিভাইড করার দ্বিতীয় সিস্টেম দেখাবো এজন্য রেক্টেঙ্গেল টুল নিয়ে শিফট প্লাস অল্ট বাটন হোল্ডকে সমান করে রেক্টেঙ্গেল ড্র করলাম এবং কালার অপশন থেকে ফিল কালার চেঞ্জ করলাম এখন অবজেক্ট মেনু থেকে পাথ এরপর স্প্লিট ইন্টু গ্রিড সিলেক্ট করলাম এখানে প্রিভ মার্ক দিলাম এখানে যদি অবজেক্ট টু পার্ট করতে চাই তাহলে রোস নাম্বার টু থ্রি পার্ট করার জন্য রোস নাম্বার থ্রি এবং কলামসে ক্লিক করে আমরা সহজেই কলামস সেট করে নিতে পারি এখানে রোস হাইট এরোতে ক্লিক করে হাইট কম বেশি করতে পারি আবার এখানে কলামস উইথ এরোতে ক্লিক করে উইথ কম বেশি করে নিতে পারি এখন ঘাটার এই ঘাটার এরোতে ক্লিক করে অবজেক্টের মাঝখানের জায়গার রো হাইট কম বেশি করতে পারি এবং এই ঘাটার এড়োতে ক্লিক করে কলাম সাইট কম বেশি করতে পারি অ্যাট গাইডে ক্লিক করে গাইডস অ্যাডস ক্লিক করতে পারি এখানে অ্যাট গাইডসে ক্লিক করে গাইড অ্যাডস করতে পারি ওকেতে ক্লিক করে রেক্ট্যাঙ্গেল ডিভাইড কমপ্লিট করবো এভাবে আমরা সহজেই দুইটি পদ্ধতিতে রেক্ট্যাঙ্গেল ডিভাইড করে নিতে পারি আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে